জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে অর্থাৎ আজকেই বিএসকে নিউ ভ্যাকেন্সি এবং ডাব্লিউটিএল নিউ ভ্যাকেন্সি রিলেটেড একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসেছে এবং যেখানে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছে যে দাদা, একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলটি ইউটিউবে ভিডিওর মাধ্যমে, সেই চ্যানেলের যে দাদা রয়েছে সেই দাদা বলেছে যে এবার নাকি আর বিএসকে নিয়োগ হবে না, যে সমস্ত বিএসকে সেন্টার আগে রয়েছিল সেই সেন্টারগুলোকেই গ্রাম পঞ্চায়েতে শিফট করা হয়েছে এবং আগে যারা কাজ করত সেখানে তারাই গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ করছে। তো বন্ধুরা, এইভাবে একটা বন্ধু কোশ্চেন করেছে, বলেছে যে এইভাবে বলছে ওই দাদার চ্যানেলে এবং এতে তোমার মতামত কী, তুমিও একটু জানাও। তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, যার যেটা ব্যক্তিগত মতামত সে কিন্তু অবশ্যই জানাতে পারে, এতে সবার কিন্তু অধিকার রয়েছে। তো সে যে চ্যানেলের নাম আপনারা বলেছেন, সেই চ্যানেলের নাম আমি আমার এই ভিডিওতে উল্লেখ করছি না। সেই চ্যানেলের যে দাদা রয়েছে সেই দাদা নাকি বলেছিল যে নিউ ভ্যাকেন্সি আর বেরোবে না, আগের যারা রয়েছে তাদেরকেই শিফট করা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বিএসকে সেন্টারে। তো দেখো বন্ধুরা, আমি আমার গ্রাম পঞ্চায়েতের যে উদাহরণ সেটাই দিই আপনাদেরকে। আমার যে জিপি রয়েছে সেই জিপিতে কিন্তু এখনও পর্যন্ত বিএসকে যে সেন্টার, সেই সেন্টার কিন্তু গড়ে ওঠেনি। তাই এরকম কিন্তু অনেক কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে যেগুলোতে হয়তো এখনও পর্যন্ত যে বিএসকের যে সেট আপ, অর্থাৎ বিএসকে সেন্টার তৈরি করতে গেলে তো একটা সেট আপের দরকার হয়, সেই সেট আপ হয়তো এখনও পর্যন্ত তৈরি হয়নি, যার কারণে এখনও পর্যন্ত নতুন ভ্যাকেন্সির কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু বেরোচ্ছে না। এরকমটা আমার মনে হচ্ছে, আমার জিপির উদাহরণ দিয়ে কিন্তু আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনাদের গ্রাম পঞ্চায়েতে কি বিএসকে সেন্টার অলরেডি তৈরি হয়েছে নাকি এখনও পর্যন্ত হয়নি, আপনারা জাস্ট একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে কি বিএসকে সেন্টার শিফট করা হয়েছে, অর্থাৎ আগে যেখানে জিপি ছিল, সরি, আগে যেখানে বিএসকে সেন্টার ছিল সেই সেন্টারকে কি আপনাদের গ্রাম পঞ্চায়েতে শিফট করা হয়েছে, সেটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জিপিতে এখনও তৈরি হয়েছে কি হয়নি বিএসকে সেন্টার। তো বন্ধুরা, আপনারা ধৈর্য ধরুন, আমি 100% তো আপনাদেরকে বলতে পারবো না যে নিয়োগ হবে, কারণ এটা কিন্তু কারো বলার সাধ্য নেই, কারণ এগুলো কিন্তু সরকারি ব্যাপার, আপনারা অবশ্যই অবশ্যই জানেন। তবে আমি আপনাদেরকে এইটুকু আশা দিতে পারি যে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের হয়তো সুখবর আসতে পারে, তাই আপনারা ধৈর্য ধরে থাকুন। এবং আমি আরেকটা কথা বলবো, আমাদের রাজ্যের যা চাকরির অবস্থা সেই অনুযায়ী আমি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আমি এই কথাটা আপনাদেরকে বলছি, একটা চাকরির জন্য কখনো বসে থাকবেন না, একটা নিয়োগের জন্য কখনো সময় নষ্ট করবেন না, একটা নিয়োগের পিছনেই আপনারা লেগে পড়ে থাকবেন না। আরও অন্যান্য রিক্রুটমেন্টগুলো হচ্ছে, আরও নতুন নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিগুলোতেও অ্যাপ্লাই করুন। অলরেডি কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রায় 40,000-এরও বেশি পদে কিন্তু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, সেখানে আপনারা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন, অবশ্যই সেই জায়গায়ও আবেদন করবেন। এবং সেখানে আবেদনের পর আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সেখানে কিন্তু মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ওপরে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে, তাই সেখানেও আবেদন করবেন। এর সাথে সাথে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এমটিএস এবং হাওলদার পথে, সেখানেও কিন্তু আপনারা সেই পদেগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এমটিএস এবং হাওলদার পদে। তো বন্ধুরা, শুধুমাত্র বিএসকের জন্য ওয়েট করে থাকবেন না, আমি জানি যে আপনারা বিএসকের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তা বলবো বিএসকের জন্য অপেক্ষা করে থাকুন এবং অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে সেগুলোতেও কিন্তু ফর্ম ফিল আপ করুন, কারণ
একটা ভ্যাকেন্সির ভরসায় কখনো থাকবেন না সব সময়, ঠিক আছে? তাই আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা খোঁজ খবর রাখুন চারিদিকে কোন কোন পদে নিয়োগ চলছে, কোন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি বের হচ্ছে, সব জায়গায় অ্যাপ্লাই করুন। আর বিএসকের যে নতুন ভ্যাকেন্সি, সেই নতুন ভ্যাকেন্সি আসবে এরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তো অবশ্যই অবশ্যই ওয়েট করুন। 100% তো বলা সম্ভব নয় যে বেরোবেই, তবে বেরোনোর চান্স, বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে। ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। একটা প্রশ্ন সবাই বারবার করেন যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে, তো বন্ধুরা এখনও পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরোলো না অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে ফর্ম ফিল আপ কীভাবে শুরু হবে? যেটা আপনাদের করণীয় সেটা হচ্ছে ধৈর্য ধরে থাকতে হবে, আর কিন্তু কোনো কিছুই করার নেই, ধৈর্য ছাড়া কোনো কিছুই করার নেই। অবশ্যই ধৈর্য ধরে থাকুন, অন্যান্য ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করুন, যখন বিএসকের নিউ ভ্যাকেন্সি আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে খবর পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।